চীনের শীর্ষ ধনীদের বেশিরভাগই প্রযুক্তি খাত থেকে উঠে আসেন। এর মধ্যেই যেন ব্যতিক্রম ওয়াটার টাইকুন ঝং শেনশেন। তিনি চীনের মতো একটি ধনাঢ্য দেশের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন পানির ব্যবসা করে। ঝংয়ের বিলিয়নিয়ার হয়ে ওঠার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার শুরুতে ছিল কয়েক দশকের কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতা, সঙ্গে ব্যর্থতা সামলানোর অসীম ধৈর্য। চীনে সাংস্কৃতিক বিপ্লবের সময়ে হাংছুতে জন্ম নেওয়া ঝংয়ের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। 1977 সালে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক হলে কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেন ঝং শেনশেন, কিন্তু দুবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত এখনকার ঝেজিয়াং রেডিও অ্যান্ড টিভি ইউনিভার্সিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হন ঝং। গ্রাজুয়েশন শেষে ঝেজিয়াং ডেইলি পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন তরুণ ঝং শেনশেন। 1988 সালে হাইনানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়। এ সময় ঝং সাংবাদিকতার চাকরি ছেড়ে দ্বীপ প্রদেশটিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে তিনি প্রথমে প্যাসিফিক পোস্ট নামে একটি সংবাদপত্র প্রতিষ্ঠা করেন, কিন্তু এটি ব্যর্থ হলে পরে মাশরুমের ব্যবসা শুরু করেন। কিন্তু হাইনানের আবহাওয়া মাশরুম উৎপাদনের উপযোগী ছিল না, ফলে দ্রুতই অর্থকড়ি হারিয়ে বসেন ঝং। সেই তুলনায় পর্দা বিক্রির ব্যবসায় বেশ লাভবান হন তিনি। এ থেকে আয় হয় কয়েক হাজার ডলার, কিন্তু চিংড়ির ব্যবসায় হাত দিয়ে আবারও লোকসানের মুখে পড়েন ঝং শেনশেন। এ সময়ে তার সঙ্গে পরিচয় হয় হাংঝৌয়ের বাসিন্দা জং কিংহোর সঙ্গে। কিংহো ওয়াহাহা নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। এটি বোতলজাত পানি, জুস সহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। হাইনান বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ায় সেখান থেকে কম দামে ওয়াহাহার পণ্য কিনতে পারতেন ঝং শেনশেন। স্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজারের সম্ভাবনা বুঝতে পেরে 1993 সালে হাইনান ইয়াং শেন ট্যাং প্রতিষ্ঠা করেন ঝং। কোম্পানিটি কচ্ছপের বড়ি সহ বিভিন্ন সম্পূরক খাদ্য বিক্রি করত। কচ্ছপের বড়ি বিক্রি ভালোই চলছিল ঝংয়ের, কিন্তু বাজারের তীব্র প্রতিযোগিতার কারণে ব্যবসার সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে ভাবতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত উপসংহারে আসেন, যাই ঘটুক না কেন মানুষের পানি পান করতেই হবে। এই ভাবনা থেকেই 1996 সালে বোতলজাত পানি বিক্রির প্রতিষ্ঠান নংফু স্প্রিং প্রতিষ্ঠা করেন তিনি। গত দুই দশকে শুকনো মাংস, বোতলজাত চা, জুস সহ নানান ধরনের বেভারেজ পণ্য বাজারে এনেছেন ঝং শেনশেন। ভ্যাকসিন নির্মাতা ওয়াংতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজের মালিকানাও তার। তবে ঝংকে চীনের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে মূলত পানির ব্যবসায়ী। 2020 সালের সেপ্টেম্বরে নংফু স্প্রিং হংকংয়ের শেয়ার বাজারে নথিভুক্ত হতেই এক লাফে কয়েক হাজার কোটি ডলার বেড়ে যায় ঝংয়ের সম্পদ। নংফুর শেয়ার প্রায় 155% বেড়েছে। নংফু স্প্রিংয়ের লাল ক্যাপযুক্ত বোতলজাত পানি ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় বড় হোটেলে বিক্রি হয়। কোম্পানিটি চা, স্বাদযুক্ত ভিটামিন পানীয় এবং জুসও বিক্রি করে। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে 2000%-এর বেশি। বিশ্বে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হল বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল। কেবল কঠোর পরিশ্রম আর ধৈর্যের জেরে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ঝং শেনশেন। বলা যায় নিজের যোগ্যতায় তাকে এই সুউচ্চ অবস্থানে পৌঁছে দিয়েছেন। এ কারণে চীনের লোন উলফ বা একাকী নেকড়ে নামে পরিচিতি লাভ করেছেন তিনি। তবে তার অগ্রযাত্রার গল্প কেবল চীনেই নয়, অনুপ্রাণিত করছে বিশ্বের লাখ লাখ তরুণ উদ্যোক্তাদের।